ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ফটোশপের মাধ্যমে যে টিউটোরিয়ালটি দেখব সেটা হলো একটি গাড়িকে তার হেডলাইট রয়েছে সেই হেডলাইটকে কিভাবে আলোকিত করা যায় ফটোশপের বিভিন্ন ট্রিক্স ব্যবহার করে। অর্থাৎ আমি হেডলাইটকে জ্বালাবো, তাও সেটা ফটোশপের বিভিন্ন টেকনিক ব্যবহার করে। তো চলুন শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কারের ছবি। তো এটা আমি কার লেয়ারে নিয়েছি, লেয়ারটার নাম দিয়েছি কার। তো এখানে হেডলাইটগুলো অফ অবস্থায় আছে। তো আমি এখানে হেডলাইটগুলো কীভাবে বিভিন্ন টেকনিক বা বিভিন্ন টুলস ব্যবহার করে কিভাবে হেডলাইটটাকে জ্বালাবো সেটা আজকে আমরা দেখবো। তো সেই হেডলাইটটা জ্বলবে, তো চলো শুরু করা যাক। তো ব্যাকগ্রাউন্ডে এখানে দেখতে পাচ্ছি সাদা একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে, আর যে লেয়ারটা রয়েছে কারের সেটা হলো কার একটি লেয়ারে। দেন আমরা এখন যে সিলেকশন টুল থেকে এখানে এলপিডি কিলা মার্কি টুলটা নিব, নিয়ে নিউ একটি লেয়ার নিব। নিউ লেয়ার আইকনে ক্লিক করে এই লেয়ারটির নাম দিব লাইটিং। দিয়ে যা শিফট অল্টার কি চেপে ধরে কিবোর্ড থেকে এভাবে মাঝখান থেকে মাউসের বাম বাটন চেপে ধরে ড্রাগ করব। একই সাথে কিবোর্ড থেকে শিফট অল্টার কি চেপে ধরেছে, যার ফলে এখানে সার্কেলটা কিন্তু খুব সুন্দর রাউন্ড হয়েছে। দেন আমি এখানে যে ফোরগ্রাউন্ড কালারটা রয়েছে কালো, সেই কালারটা দিয়ে এটাকে ফিল আপ করে দিব। তাহলে আমি কিবোর্ড থেকে অল্টার ডিলিট কি প্রেস করব। অল্টার ডিলিট কি প্রেস করার সাথে সাথে এখানে যে ফোরগ্রাউন্ড কালারটা রয়েছে সেই ফোরগ্রাউন্ড কালার দিয়ে আমার সিলেকশনটা ফিল আপ হয়ে গেল। কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলেকশনটা দূর করে ফেলবো। এবার ফিল্টার রেন্ডার লেস ফ্লেয়ার, লেস ফ্লেয়ারে এই ফিল্টার দেবো। এখানে লেস ফ্লেয়ারের যে ব্রাইটনেস আছে এখান থেকে আমরা কমাতে বাড়াতে পারবো। এখানে 111% বা আপনি আপনার পছন্দ মতো যে যা দরকার হয় এখান থেকে ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে নিবেন। তবে এখানে 100% রাখলাম। এবং যে লেস টাইপ রয়েছে এখানে চারটা টাইপ রয়েছে, এখানে আমি 105 mm প্রাইম জাস্ট এটা হেডলাইটের জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি আমি এটা ব্যবহার করবো। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আপনি দেখবেন। তো সার্কেলের ভিতরে এখানে ক্লিক করলে এই যে কালো একটা বিন্দু চলে আসবে, তার মানে এই অপশনটা এখানে অ্যাপ্লাই হয়েছে। দেন ওকে, দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে। তো এখানে লাইটিং যে লেয়ারটা রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় আমরা এখানে ব্লেন্ডিং অপশনটাকে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করে দিলে দেখা যাচ্ছে যে হেডলাইটটা এখানে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে চলছে। তো স্ক্রিন আরেকটা রয়েছে অপশন পিন লাইট, তো পিন লাইটটা আমি ব্যবহার করবো। এখানে পিন লাইট দিলে এটার সাথে এটা ম্যাচ হয়, খুব সুন্দর দেখা যাচ্ছে। বাইরের শেপটা একটু কম দেখা যাচ্ছে, হেডলাইটের চারপাশে যে একটা রাউন্ডেড শেপ থাকে সেই শেপটা একটু কম দেখা যাচ্ছে, আর যে স্ক্রিন যে দিলে সেটা একটু বেশি দেখা যাচ্ছে। অনেক অনেক ইমেজে কিন্তু এই ব্লেন্ডিং অপশনটা বিভিন্ন তারতম্য হবে, যে আপনি ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে করে দেখে নেবেন যে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় কোন ইমেজে। জাস্ট এটা ইমেজের রেজুলেশনের উপর নির্ভর করে, এখানে কালারের যে আমি ইমেজটা নিয়েছি সেটা রেজুলেশনের উপরে জাস্ট এই ব্লেন্ডিং অপশনটা নির্ভর করে। তাই আমি এখানে পিন লাইটটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি, পিন লাইটটা দিয়েছি। দেখছি হেডলাইটটা কি সুন্দর জ্বলছে। তো আমি যে লাইটিং লেয়ারটা রয়েছে সেটাকে আমি সেটার উপর মাউসের ডান বাটন ক্লিক করে যে ডোপলার ম্যানু আসবে সেখান থেকে ডুপ্লিকেট লেয়ার অপশনটা ক্লিক করে ওকে করে দেবো। জাস্ট একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে। তাহলে লাইটিং আমি এখানে লাইটিং কপি যেটা রয়েছে এটাকে টু করে দেব, লাইটিং টু। জাস্ট এখানে ড্রাগ করে টুল দিয়ে জাস্ট এই হেডলাইটের উপরে ছেড়ে দিব, তা আমার এই হেডলাইটটাও জ্বলছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি হেডলাইটটাকে জ্বালিয়ে ফেললাম খুব সামান্য কিছু টেকনিক ব্যবহার করে। এটা খুব সহজ একটি ব্যাপার। তো এখানে আমি ইমেজ থেকে হেডলাইট টুটে যেহেতু এখানে সিলেক্ট অবস্থায় রয়েছে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে লেয়ারটা, তো আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে চলে যাব। এখান থেকে আপনি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনারা দেখেন ব্রাইটনেসটা বাড়ালে কিন্তু হেডলাইটটা ব্রাইটনেস বাড়ছে, তো এখানে কন্ট্রাস্টটা কমিয়ে বাড়িয়ে আপনি এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন যে আপনার হেডলাইটের আলোটা কেমন চাচ্ছেন, সেই অনুপাতে আপনি এখান থেকে এটাকে এভাবে নিয়ন্ত্রণ করে নিতে পারেন। তো এই হলো বিষয়। তো হেডলাইটটা খুব সুন্দর করে জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আরও কিছু ব্যাপার রয়েছে, যে লাইটিং টু লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় এখানে আমি ইমেজে চলে যাবো। আবার পুনরায় অ্যাডজাস্টমেন্ট থেকে আমি যদি এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশনটা নিয়ে আসি এবং এই কালারাইজ যে বক্সে চেক করে দিই, দিয়ে এখানে আমি যদি হিউটা একটু বাড়িয়ে দিই দেখবেন হেডলাইটের কালার চেঞ্জ হচ্ছে, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিই এবং লাইটনেসটা একটু কমিয়ে দিয়ে এখানে হিউটা চেঞ্জ করলে দেখবেন হেডলাইটের কালারটা চেঞ্জ হচ্ছে। তো এভাবে আমরা প্রয়োজন মনে করলে হেডলাইটের কালারগুলো কালারটা চেঞ্জ করে দিতে পারি। দেখছেন এখন নীল কালার দেখা যাচ্ছে, জুম করে নিব। জুম করে নিয়ে এখন যদি চাই এখান থেকে পেন্টুটা নিয়ে নিতে পারি,
পেন্ডুলটা নিয়ে নিউ একটা লেয়ার নিব। এখানে আমি এটা লেটার নাম দিব ইন্ডিকেশন ইন্ডিকেটর, জাস্ট ইন্ডিকেটর লাইট। তো আমি এখানে পেন্ডুল দিয়ে জাস্ট এই লাইটটার চারপাশে পাত আঁকবো। এভাবে সুন্দর করে পা থেকে ফেলবো। এখানে মেক সিলেকশন অপশনে ক্লিক করে রেডিয়াস এখানে 3 আছে, আমি 0 করে দিব। দিয়ে পুরো এনটিএল চেক অবস্থায় ওকে করব। এটা সিলেকশন হয়ে গেল। তাহলে এডিট ফিল, এখানে একটা কালার দ্বারা ফিল আপ করবো এটাকে। তো আমি কালার চুজ করব, এখানে অরেঞ্জি একটা কালার নিব, যেহেতু সাধারণত ইন্ডিকেশন লাইটগুলো অরেঞ্জি কালার বা ইয়েলো কালার হয়ে থাকে। ওকে, তো এই কালার দিয়ে ফিল আপ হয়ে গেল। কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলেকশনটা দূর করে ফেলবো। তো এবার আমরা এটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই ব্রাইটনেস কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন। তো এখানে ইন্ডিকেটর যে লেয়ারটা রয়েছে সেটা উপর ডাবল ক্লিক করে আমি লেয়ার স্টেপ প্যানেলটা নিয়ে আসবো, উইন্ডোটা নিয়ে আসবো। তারপর আউটারগুলো এখানে কালারটা চুজ করে দিব, সে অরেঞ্জ কালারটা। ওকে, এখানে ব্লেন্ডিং মোডটা নর্মাল করে দিব। তো আমি সাইজটা হালকা একটু বাড়িয়ে দিব, এভাবে স্পেড সাইজ এভাবে একটু বাড়িয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেশন লাইটটা খুব সুন্দরভাবে জ্বলছে। তো এভাবে আমরা চাইলেই যে কোনো গাড়ির বন্ধ হেডলাইটকে জ্বালাতে পারি। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। তো এখানে আরেকটু ব্যাপার যে এখানে যদি আরেকটু লাইটিংটা আমরা একটু মোর রিয়েলিস্টিক চাই, তাহলে আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে অ্যাডজাস্টমেন্ট আইকনকে ক্লিক করে এখান থেকে একটা কার্ভস লেয়ার নিয়ে আসবো। কার্ভস নিয়ে এখান থেকে কার্ভসটাকে একটু জাস্ট এখান থেকে একটু ডাউন করে দিব, জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালারটা যাতে কালো হয়ে যায়, ডার্ক হয়ে যায়, তাহলে হেডলাইটটা আরো সুন্দর ফুটে উঠবে। আমার উদ্দেশ্য এটাই, জাস্ট এই। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু হেডলাইটটা আরো বেশি চমৎকার দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা খুব সিম্পল ওয়েতে বিভিন্ন গাড়ির বন্ধ হেডলাইট যেগুলো সেগুলো ফটোশপের মাধ্যমে জ্বালাতে পারি। তো বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক দিবেন। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।